বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ময়মনসিংহ নার্সিং কলেজে থার্ড ইয়ারের যারা স্টুডেন্ট তাদের সঙ্গে আসলে আমার সামনাসামনি পরিচয় হয়নি, তবে করোনার কারণে আর কি অনলাইনে প্রথম পরিচয় হচ্ছে। তো যাই হোক, এটাও আমাদের জন্য একটা সুযোগ যে আমরা অনলাইনে ক্লাস নিতে পারছি। তো আমি আজকে তোমাদের ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারটা পড়াবো। তো তোমরা, আমি যতক্ষণ মানে প্রথমে পড়াচ্ছি এবং স্লাইড তোমরা দেখতে পারবে আমার কথাগুলো, সাথে সাথে তোমরা দেখতে পারবে আমার ইয়েটা। তো তোমরা ওই প্রথমে শুনবে, পরে যেহেতু তোমাদের কাছে হয়তো এখন বইপত্র নাই বাসায় নাকি, তাহলে তোমাদের যেটা করতে হবে ওই এই লেকচারটাই বারবার শুনে বা নিজেরা লিখে নিয়ে পরে তোমরা লিখে ফেলবে বিষয়গুলো। প্রত্যেক দিন যে ক্লাস হয় এটা ডেইলিটা ডেইলি শিখে ফেলবে। এখন কিন্তু অন্যান্য কাজ কম, করোনার কারণে সবাই আমরা মানে বাসায় অনেকটা অলস বসে থাকি বা তেমন কাজ থাকে না, তো সে কারণে তোমরা যেদিন যেটা পড়া হয় ওটা এই এই ভিডিও ক্লাস যেহেতু ফেসবুক গ্রুপে পাওয়া যাবে, তখন তোমরা ওখান থেকে ক্লাস নোট করে বা এটা দেখে দেখে সবকিছু শিখে ফেলবে। বাবা একটু কয়েল জ্বালাই দিবা, কয়েল কয়েল একটু কয়েল জ্বালাই দেও। হ্যাঁ আসতে ক্লাস হচ্ছে, যাদের মাইক্রোফোন মিউট করে রাখো সবাই। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স। তো আজকে আমরা ক্লাস শেষে কি কি শিখব, এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমরা শিখব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স, হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স, এন্ড টু ডিফাইন মেডিকেল এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, and to mention the application of use of statistics.
তাহলে আজকের ক্লাস থেকে আমরা এই বিষয়গুলো শিখতে যাচ্ছি। তো প্রথমে দেখি স্ট্যাটিস্টিক শব্দটা কোথা থেকে এসেছে। তো স্ট্যাটিস্টিক শব্দটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, ল্যাটিন ওয়ার্ড স্টেট থেকে এসেছে। ইট অরিজিনালি রেফার টু কালেকশন অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন এন্ড দে আর ইউজ ইন মিলিটারি রিক্রুটমেন্ট এন্ড ট্যাক্স কালেকশন। মানে আগের দিনে রাজারা ট্যাক্স কালেকশন করত এবং মিলিটারিতে যুবক শ্রেণীর লোকজনকে রিক্রুট করতো, এর জন্য তাদের একটা হিসাব নিকাশের প্রয়োজন হতো। রাজার যে সৈন্য সামন্ত তারা গিয়ে হিসাব করতো যে কোন এলাকায় কতটা শস্য হয়েছে, কোন এলাকায় কত ট্যাক্স আদায় করা যাবে, বা কোন এলাকায় কতজন যুবক আছে যাদেরকে যুদ্ধে নেওয়া যাবে। তো এরকম দেখা গেল যে যাদের রাজা প্রজাদের ট্যাক্স কালেকশন এবং মিলিটারি রিক্রুটমেন্টের কারণে একটা হিসাব নিকাশ বা পরিসংখ্যানের প্রয়োজন পড়ে। তো সেই পরিসংখ্যানের বিষয় থেকেই, এই যেহেতু রাষ্ট্র বা রাজ্য এই কাজটি করত, তো সেই কারণে এই রাষ্ট্র বা রাজ্যের নাম অনুসারে ল্যাটিন ওয়ার্ড স্টেট থেকে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান এই শব্দটি এসেছে। এখন এই স্ট্যাটিস্টিক শব্দটার অ্যাকচুয়ালি তিনটা মিনিং আছে। এটা দেখবে যে স্ট্যাটিস্টিক্স এর নামের শেষে এস আছে, মনে হতে পারে যে এটা প্লুরাল, কিন্তু এটা প্লুরালও হতে পারে, এটা আবার সিঙ্গুলারও হতে পারে। তো বলেছি তিনটা মিনিং আছে এই স্ট্যাটিস্টিক্স এর। তো প্রথম মিনিং হচ্ছে এটা একটা সাবজেক্ট, এবং এই যে সাবজেক্ট এই মিনিংটা হচ্ছে সিঙ্গুলার সেন্সে। ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার। ঠিক একই ভাবে স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার। তো যখন স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট, তখন তার ডেফিনিশন হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সাবজেক্ট হুইচ ডিলস উইথ কালেকশন অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। যখন কোনো তথ্য সংগ্রহ করে সেটা বিচার বিশ্লেষণ করে কোনো উপসংহারে উপনীত হওয়া হয়, তো সেই এই বিষয়গুলো যে সাবজেক্টে করা হয় সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এমনি যদি শুধু জিজ্ঞেস করা হয় যে বা পরীক্ষায় আসে যে ডিফাইন স্ট্যাটিস্টিক্স, তাহলে এই ডেফিনেশনটাই দিবে যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সাবজেক্ট হুইচ ডিলস উইথ কালেকশন অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন ডাটা। এরপরে দ্বিতীয় যে মিনিং, দ্বিতীয় মিনিং এটা হচ্ছে প্লুরাল সেন্সে। আমরা জানি যে ডাটা শব্দটা প্লুরাল, ডাটা এর সিঙ্গুলার হচ্ছে ডাটাম। তো প্লুরাল সেন্সে ডাটা এবং স্ট্যাটিস্টিক্স এগুলা সিনোনাইমাসলি ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়। যেমন হেলথ ম্যান পাওয়ার স্ট্যাটিস্টিক্স, মানে হেলথ এবং ম্যান পাওয়ার সংক্রান্ত হেলথ এবং ম্যান পাওয়ার সংক্রান্ত যে তথ্য উপাত্ত সেটাই হচ্ছে ডাটা। তাহলে দুইটা মিনিং আমরা পেলাম, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ডাটা। এরপরে থার্ড মিনিং হচ্ছে সামারি মেজার অর ক্যালকুলেটেড ভ্যালু, এটাও প্লুরাল সেন্সে। আমরা আগে ছোট বিভিন্ন ক্লাসে হিসাব করেছি যে গড় বয়স, গড় মানে হচ্ছে মিন অথবা ভগ্নাংশ প্রপোর্শন। হ্যাঁ, তো এরকম এনি সামারি মেজার বেসড অন স্যাম্পল, কোন একটা স্যাম্পলের যে গড় বয়স অথবা এই যে প্রপোর্শন, হ্যাঁ, এগুলো নির্ণয় করার পরে একটা সংখ্যা দাঁড়ায়। তো সেই সংখ্যাগুলোকেও, এই সামারি মেজার গুলোকেও স্ট্যাটিস্টিক্স বলা হয়। তাহলে স্ট্যাটিস্টিক্স এর আমরা তিনটা মিনিং পেয়েছি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে সামারি মেজার বা ক্যালকুলেটেড ভ্যালু। এবং এমনি এত মিনিং বাদে শুধু যদি সরাসরি জিজ্ঞেস করা হয় যে স্ট্যাটিস্টিক্স মানে কি, তাহলে আমরা ওই প্রথমটা বলবো যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সাবজেক্ট হুইচ ডিলস উইথ কালেকশন অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। এখন আমরা দেখি যে স্ট্যাটিস্টিক্স এর কি কি ব্রাঞ্চ আছে। তো স্ট্যাটিস্টিক্স এর ফিল্ড অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী যে কোনো সাবজেক্টের স্ট্যাটিস্টিক্স এর ব্রাঞ্চ থাকতে পারে।
যেমন বায়োস্ট্যাটিস্টিক্স, মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এগুলো সবই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভাগ। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। তো এই স্ট্যাটিস্টিক্স কি কাজে লাগে, পারপাস অফ স্ট্যাটিস্টিক্স, ড্রয়িং ইনফারেন্স অ্যাবাউট জেনারেল পপুলেশন, জেনারেল পপুলেশন সম্পর্কে একটা কনক্লুশন ড্র করার জন্য এই স্ট্যাটিস্টিক্স লাগে। আমি একটা উদাহরণ দিই, যাদের অডিও চালু আছে তারা মিউট করে দাও, অডিও মিউট করে দাও সবাই। যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে থার্ড ইয়ার বিএসসি নার্সিং এ কোন বয়সের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাহলে আমি কি 104 জনের বয়স বলবো? না, তা কিভাবে বলবো? তাহলে 104 জনের মধ্যে থেকে 30-40 জনের আমি বয়স নিলাম, নিয়ে সেটার গড় বের করে আমি হয়তো পেলাম ধরো 17 বছর পেলাম কথা, তাহলে আমি বলবো যে এই থার্ড ইয়ারে বিএসসি নার্সিং এ 17 বছর বয়সের ছেলে মেয়েরা পড়াশোনা করে। তাহলে এই যে 17 বছর, এটা কিন্তু আমি থার্ড ইয়ারের সব স্টুডেন্টের উপরে কনক্লুশন ড্র করলাম। সবার বয়স কিন্তু অ্যাকচুয়ালি 17 না, কারো হয়তো 18, কারো 15, কারো 20। তাহলে আমি সবার উপরে ইনফারেন্স ড্র করলাম যে গড়ে 17 বছর বয়সের বাচ্চারা এখানে পড়াশোনা করে। তাহলে এই যে এটাকে বলে ড্রয়িং ইনফারেন্স অ্যাবাউট জেনারেল পপুলেশন। তো আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের, তো আমাদের দেখতে হবে যে এই আমাদের রিলেটেড স্ট্যাটিস্টিক্স কোনটা। আমাদের মেডিকেল সায়েন্স রিলেটেড স্ট্যাটিস্টিক্স হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। তো বায়োস্ট্যাটিস্টিক্স কাকে বলে এটা আমরা দেখি, যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড ডিলস উইথ বায়োলজিক্যাল ইভেন্টস ইনক্লুডিং হেলথ অ্যান্ড হেলথ ডিটারমিনেন্টস, মে অলসো কল্ড মেডিকেল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অফেন রিলেটেড টু ক্লিনিক্যাল মেডিসিন। এই বায়োস্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু এনি বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ জুওলজি, বোটানি, মেডিকেল সায়েন্স, যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড স্ট্যাটিস্টিক্সটাই হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। কিন্তু কোন কোন অথর বা অনেক বইয়েতে এই বায়োস্ট্যাটিস্টিক্স মানেই বলা হয় মেডিকেল স্ট্যাটিস্টিক্স, এবং মেডিকেল স্ট্যাটিস্টিক্স অনেক সময় ক্লিনিক্যাল মেডিসিনের সঙ্গে রিলেটেড। আবার আরেকটা টার্ম আছে হেলথ স্ট্যাটিস্টিক্স, যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড পাবলিক হেলথ অর কমিউনিটি হেলথ, জনস্বাস্থ্য বা কমিউনিটি হেলথ সংক্রান্ত যে স্ট্যাটিস্টিক্স সেটাকে আলাদাভাবে হেলথ স্ট্যাটিস্টিক্স বলা হয়। এরপরে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, আমরা জানি যে আমাদের জীবনের কতগুলো ভাইটাল ইভেন্ট আছে, যেমন বার্থ, ম্যারেজ, ডেথ, এগুলো হচ্ছে ভাইটাল ইভেন্টস অফ লাইফ। তো এই স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু ভাইটাল ইভেন্টস অফ লাইফ সেগুলোই হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। তো এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর সোর্স কি? ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর সোর্স হচ্ছে যে বার্থ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টার এবং ডেথ রেজিস্টার। বার্থ রেজিস্টার আমরা জানি যে অফিস অফ দ্য লোকাল গভর্নমেন্ট, গ্রামাঞ্চলে পৌরসভা, গ্রামাঞ্চলে ইউনিয়ন অফিসে, একটু বড় শহরে পৌরসভায়, আর একদম মেগা সিটিতে সিটি কর্পোরেশনের অফিসে এই সবার বার্থ সংক্রান্ত তথ্য আছে। কাজী অফিসে সবার বিবাহ সংক্রান্ত তথ্য আছে, আর ডেথ রেজিস্টারও ওই অফিস অফ দ্য লোকাল গভর্নমেন্টে আছে। এছাড়া কারো যদি হসপিটালে জন্ম হয় বা হসপিটালে মৃত্যু হয়, তাদের জন্ম বা মৃত্যুর তথ্য হসপিটাল রেজিস্টার বুকেও, বার্থ রেজিস্টার বুকে বা ডেথ রেজিস্টার বুকেও লেখা থাকে। তাহলে আমরা দেখলাম যে ভাইটাল স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু ভাইটাল ইভেন্টস অফ লাইফ, অর্থাৎ ভাইটাল ইভেন্টস কি কি, বার্থ, ম্যারেজ, ডেথ, এগুলো সংক্রান্ত যে স্ট্যাটিস্টিক্স। এর সোর্স হচ্ছে বার্থ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টার এবং ডেথ রেজিস্টার। তো আলটিমেটলি আমরা বায়োস্ট্যাটিস্টিক্স এর কতগুলো সাব ডিভিশন পেলাম। বায়োস্ট্যাটিস্টিক্স এর সাব ডিভিশন গুলো হচ্ছে মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, পাবলিক স্ট্যাটিস্টিক্স, এগুলো সবগুলো বায়োস্ট্যাটিস্টিক্স বা আমাদের এই মেডিকেল সায়েন্স রিলেটেড স্ট্যাটিস্টিক্স এর সাব ডিভিশন। এখন আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইউজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স, এটা রিটেনে থাকে,
বড় প্রশ্ন হিসেবে থাকে যে ইউজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স। তো প্রথমে হচ্ছে আইডেন্টিফাইং এন্ড ডিফাইনিং হেলথ প্রবলেম। আমরা কোন একটা এলাকায় যদি কোনো হেলথ প্রবলেম হয় কোন একটা কমিউনিটি বা কোন একটা লোকালিটি, সেটা আইডেন্টিফাই করতে চাই এবং কাদের হচ্ছে কেন হচ্ছে এগুলো যদি ডিফাইন করতে চাই তাহলে স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয়। দুই নম্বর হচ্ছে ইন্টারপ্রিটেশন এন্ড ড্রয়িং ইনফারেন্স অ্যাবাউট জেনারেল পপুলেশন। ওই যে আগে যেটা বললাম যে কোনো একটা বিষয়ে জেনারেল পপুলেশন সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশনে বা কোনো একটা সামারি বা কনক্লুশন ড্র করতে হলে আমাদের স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। নাম্বার থ্রি, ডিটারমাইনিং নর্মাল ভ্যালু। আমরা অনেক কিছু নর্মাল ভ্যালু জানি, আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগারের নর্মাল ভ্যালু আমরা জানি, আরবিসি বা রক্তে লোহিত কণিকার নর্মাল ভ্যালু আমরা জানি, সেরাম ক্রিয়েটিনিনের নর্মাল ভ্যালু আমরা জানি, কিন্তু এগুলো যখন জানা ছিল না তখন কিভাবে এটা বের করা হলো যে এই ভ্যালুটা নর্মাল? তো এটা করার জন্য প্রথমে লক্ষ লক্ষ মানুষের এই ব্লাড সুগার বা আরবিসি ডব্লিউবিসি এগুলোর লেভেল টেস্ট করা হয়েছে। টেস্ট করে একটা রেঞ্জ নির্ধারণ করা হয়েছে যে এত থেকে এত থাকলে এটা নর্মাল। তো সেই কারণে এই মানে নর্মাল ভ্যালুগুলো প্রথমে ডিটারমাইন করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। তারপর ডিটারমাইনিং একিউরেসি অফ মেজারমেন্ট, কোন একটা মেজারমেন্ট বা কোন একটা ইনস্ট্রুমেন্ট একিউরেটলি মেজারমেন্ট দিচ্ছে কিনা সেটার জন্য আমরা কি করি যে এটা আবার যাচাই করতে হয়। তো যাচাই করার জন্য অন্য একটা ইনস্ট্রুমেন্টে মেজার করে তারপরে আমরা সেটা কম্পেয়ার করে আলটিমেটলি ডিটারমাইন করতে পারি যে ওই মেজারমেন্টটা একিউরেট কিনা। তো এর জন্য স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। এরপরে কম্পেয়ারিং মেজারমেন্ট টেকনিক, যে মেজারমেন্ট বিভিন্ন ভাবে করা যায়, এটা গজ ফুটেও করা যায়, ধরো আমরা দৈর্ঘ্য মাপবো, মিটার সেন্টিমিটারেও করা যায়, গজ ফুটেও করা যায়। তো এই একটা টেকনিকের সঙ্গে আরেকটার কি সম্পর্ক বা কম্পেয়ার করার জন্য স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। এরপরে অ্যাসেসমেন্ট অফ ডায়াগনস্টিক টেস্ট, আমরা রোগ নির্ণয়ের জন্য যে টেস্ট করি সেটাকে ডায়াগনস্টিক টেস্ট বলে। তো একটা টেস্ট ঠিকভাবে কতটা ঠিকভাবে রোগ নির্ণয় করতে পারে সেটা অ্যাসেস করার জন্য আবার স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন। যেমন তোমরা শুনে থাকবে যে ধরো একটা টেস্টের সেনসিটিভিটি, যেটা ট্রু পজিটিভদের কত পার্সেন্ট ডায়াগনোসিস করতে পারে, অথবা স্পেসিফিসিটি, যে ট্রু নেগেটিভ যারা যাদের রোগ নাই তাদেরকে কতটা নেগেটিভ হিসেবে শনাক্ত করতে পারে, এরকম সেনসিটিভিটি স্পেসিফিসিটি, তারপরে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এরকম কতগুলো টুল ইউজ করে আমরা একটা ডায়াগনস্টিক টেস্ট কতটা একিউরেট কতটা ভ্যালিড কতটা রিলায়েবল সেটা নির্ণয় করি, একে বলে অ্যাসেসমেন্ট অফ ডায়াগনস্টিক টেস্ট। তো এটা করার জন্য আমাদের প্রয়োজন হয় স্ট্যাটিস্টিক্স। এরপরে সাত নাম্বার হচ্ছে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্যালি রিচ সাইন্টিফিক আর্টিকেলস। আমরা যখন কোনো সাইন্টিফিক আর্টিকেল বা কোনো বই জার্নাল এগুলো পড়ব তখন এর মধ্যে অনেক স্ট্যাটিস্টিক্যাল টার্ম থাকে। তো সে ধরো মিন এই কথাটা দেওয়া আছে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই কথাটা দেওয়া আছে, হ্যাঁ, অথবা অডস রেশিও এই কথাটা দেওয়া আছে। তো আমার যদি স্ট্যাটিস্টিক্স এর নলেজ না থাকে তাহলে তো আমি ওই আর্টিকেল বুঝবো না। এই জন্য যে কোনো সাইন্টিফিক আর্টিকেল বা বুক পড়ার জন্য এই বোঝার জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্রয়োজন। আট নাম্বার, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর অ্যানালাইসিস অফ ডাটা। স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে কালেকশন অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। তো আমরা যখন কোনো ডাটা কালেকশন করার পরে অ্যানালাইসিস করতে যাই তো সেই অ্যানালাইসিস করার জন্য অ্যানালাইসিস এর বিভিন্ন রকমের টুল আছে। তো কোন ডাটার জন্য কোন ধরনের টুল ইউজ করব এটা সিলেকশন করার জন্য স্ট্যাটিস্টিক্স এর উপরে আমাদের নলেজ লাগবে। নয় নাম্বার, কন্ডাক্টিং থিসিস ডিসার্টেশন অর রিসার্চ। কেউ যদি কোনো রিসার্চ করতে চায় অথবা যারা এই যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করে, দেখবে যে তোমাদের নার্সিং প্রফেশনেও অনেকে বিএসসি নার্সিং করার পরে আবার এমপিএস করে অথবা পিএইচডি করে। তো এমপিএস পিএইচডি এগুলো করার সময় থিসিস করতে হয় বা ডিসার্টেশন করতে হয় অথবা বিভিন্ন কারণে বিভিন্ন গবেষণা করা হয়। তো এই থিসিস ডিসার্টেশন বা গবেষণা করতে হলে
স্ট্যাটিস্টিক্স এর উপরে ভালো নলেজ থাকতে হবে, না হলে ঠিক মতো গবেষণা কার্যক্রম করা যাবে না। এরপরে প্রোভাইডিং ইনফরমেশন ফর প্ল্যানিং ম্যানেজমেন্ট মনিটরিং অ্যান্ড ইভালুয়েটিং দ্য হেলথ সার্ভিস প্রোগ্রাম। এই যে আমাদের কোন কোন হাসপাতালে বেড বাড়াতে হবে, কোন হসপিটালে বরাদ্দ বেশি দিতে হবে, এগুলো যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে আমার তথ্য লাগবে যে কোন হাসপাতালে রোগী একদম ওভারলোডেড, হ্যাঁ কোন হসপিটালে বেড ফাঁকা থাকে, তাহলে আমরা আগে তথ্য সংগ্রহ করতে হবে কোন অসুখটা বেশি হচ্ছে, তাহলে সেই রোগের ওষুধ বেশি তৈরি করতে হবে, সেই রোগের উপরে চিকিৎসক নার্স এদের ট্রেনিং বেশি দিতে হবে, সেই রোগের উপরে বরাদ্দ বেশি দিতে হবে, আর যে রোগটা হয় না তার উপরে ইনভেস্ট করে লাভ নেই। তো এই কারণে আমাদের হেলথ সেক্টরে যত রকম প্ল্যানিং ম্যানেজমেন্ট মনিটরিং বা ইভ্যালুয়েশন হয় তার জন্য প্রথমে তথ্য লাগে, যে কোন রোগটা বেশি হচ্ছে, কোথায় লোক ম্যান পাওয়ারের ঘাটতি আছে, কোন বিষয়ে ট্রেনিং লাগবে, কোথায় আর্থিক সহায়তা বেশি লাগবে, তো এগুলার জন্য স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। তো আমরা তাহলে 10টা ইউজ করলাম স্ট্যাটিস্টিক্স এর, এই ইউজ গুলো সবাই মুখস্থ করে ফেলবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। তো এরপরে আমরা এরপরের ক্লাসের টপিকস হচ্ছে ডাটা। কেউ যদি পরে যোগ দিয়ে থাকো আমরা আবার একটু রিভিউ করি আজকের ক্লাসে কি কি দেখলাম। আজকের ক্লাসে আমরা শিখেছি যে স্ট্যাটিস্টিক শব্দটা ল্যাটিন ওয়ার্ড স্টেট থেকে এসেছে, কারণ মিলিটারি রিক্রুটমেন্ট বা ট্যাক্স কালেকশনের কাজে রাষ্ট্র বা রাজ্য গুলো একটা হিসাব নিকাশ বা পরিসংখ্যান করতো, সেই থেকে এই ওয়ার্ডটা এসেছে। আর স্ট্যাটিস্টিক্স এর তিনটা মিনিং, সাবজেক্ট, যখন সাবজেক্ট তখন এটার ডেফিনিশন হচ্ছে ইট ইজ দ্য সাবজেক্টস উইচ ডিলস উইথ কালেকশন অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। এছাড়া ডাটা শব্দটা সিনোনাইমাসলি স্ট্যাটিস্টিক্স শব্দের সঙ্গে ইউজ হয়, সামারি মেজার বা ক্যালকুলেটেড ভ্যালু গুলাও স্ট্যাটিস্টিক্স অর্থে ব্যবহৃত হয়। অনেকগুলো ব্রাঞ্চ আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্স এর, তার মধ্যে বায়ো স্ট্যাটিস্টিক্স কাকে বলে এটা জানতে হবে, যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু বায়োলজিক্যাল সায়েন্স এন্ড ডিলস উইথ বায়োলজিক্যাল ইভেন্টস ইনক্লুডিং হেলথ এন্ড হেলথ ডিটারমিনেন্টস। ভাইটাল স্ট্যাটিস্টিক্স কাকে বলে এটা জানতে হবে, যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু ভাইটাল ইভেন্টস অফ লাইফ, এবং এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর সোর্স হচ্ছে বার্থ রেজিস্টার, মেরিজ রেজিস্টার এবং ডেথ রেজিস্টার। বায়োস্ট্যাটিস্টিক্স এর চারটা সাব ডিভিশনের নাম আমরা শিখেছি, যে মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স এবং পাবলিক হেলথ স্ট্যাটিস্টিক্স। এরপরে আমরা স্ট্যাটিস্টিক্স এর 10টা ইউজ করেছি, এর মধ্যে ছিল আইডেন্টিফাইং এন্ড ডিফাইনিং হেলথ প্রবলেমস, ইন্টারপ্রিটেশন এন্ড ড্রয়িং ইনফারেন্স অ্যাবাউট জেনারেল পপুলেশন, ডিটারমাইনিং নর্মাল ভ্যালুস, ডিটারমাইনিং অ্যাকিউরেসি অফ মেজারমেন্ট, কম্পেয়ারিং মেজারমেন্ট টেকনিক, অ্যাসেসমেন্ট অফ ডায়াগনোস্টিক টেস্ট, রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্যালি রিচ সাইন্টিফিক আর্টিকলস, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টুলস ফর অ্যানালাইসিস অফ ডাটা, কন্ডাক্টিং থিসিস, রিসার্চ অর ডিসার্টেশন, প্রোভাইডিং ইনফরমেশন ফর প্ল্যানিং ম্যানেজমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ হেলথ সার্ভিস প্রোগ্রাম। তো আমরা এতক্ষণ যেটুকু পড়লাম তাতে কারো কোনো সমস্যা আছে বোঝার? যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। অথবা বুঝতে পেরে থাকলে সেটাই বলো। সবাই কি মোটামুটি বুঝতে পেরেছো? তাহলে এই রেকর্ডেড ক্লাসটা ফেসবুকে দিয়ে দিব, আরো যারা আবার রিউইন করে দেখতে চাও। আর সবাই যার যার বাড়িতে বা যে যেখানে আছো সেফ থাকবে। করোনা থেকে বাঁচার জন্য জাস্ট দুইটা কাজ করবে, একটা হচ্ছে বাইরে গেলে মাস্ক পরবে, মানে মুখ আর নাক ঢেকে রাখবে হচ্ছে মাস্ক দিয়ে, আর চোখ ঢেকে রাখবে গগলস দিয়ে। তো তোমার যদি চোখ নাক মুখ ঢাকা থাকে তাহলে করোনা ভাইরাস তোমার শরীরে ঢুকতে পারবে না, এটা একটা কাজ। আর একটা হচ্ছে হাতের ব্যবহার কম করবে, হাত দিয়ে যে কোনো জিনিস স্পর্শ করবে না বা কিছুক্ষণ পর পর হাত ধুয়ে ফেলবে। যদি কোনো কারণে চোখে নাকে মুখে হাত দিতে হয় তাহলে তার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিবে।
তাহলে এই জাস্ট এই দুটো সিম্পল জিনিস মানলেই কিন্তু করোনা থেকে আমরা রেহাই পাবো। জাস্ট আমি বাইরে গেলে চোখ নাক মুখ বন্ধ রাখবো আর হচ্ছে হাত ধুয়ে ফেলবো, এটুকুই। তাহলে সবাই তোমরা ভালো থাকো, পরবর্তীতে আমি আবার জানি ডাটা করে ক্লাস নিয়ে আমরা আসবো। তাহলে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।